আজকের এই ভিডিওতে আলোচনা করব এমন 99টি নাম যেগুলি প্রকৃতপক্ষে পৃথিবীর সবচেয়ে সেরা নাম হিসাবে গণ্য, কারণ এই নামগুলি ডাইরেক্ট আল্লাহর গুণবাচক নাম থেকে তৈরি, আল্লাহর গুণবাচক নাম থেকে তৈরি। তো আপনি বুঝতেই পারছেন যে এই নামগুলি কত বরকতপূর্ণ এবং কত গুরুত্বপূর্ণ হবে। আর হ্যাঁ, এই নামগুলি কেবলমাত্র ছেলে শিশুর জন্যই প্রযোজ্য। আল্লাহর গুণবাচক নাম থেকে মেয়ে শিশুর নামকরণ করা যায়, কিন্তু সেগুলি একটু আলাদাভাবে করতে হয়। যেমন আল্লাহর গুণবাচক থেকে যখন ছেলে শিশুর নামকরণ করা হয় তখন তার পূর্বে আদ শব্দ যোগ করতে হয়, কিন্তু মেয়ে শিশুর ক্ষেত্রে সেটা করতে হয় না। যেমন আল্লাহর গুণবাচক নাম হচ্ছে করিম, থেকে ছেলে শিশুর নামকরণ করার সময় আদ শব্দ যোগ করে আব্দুল করিম করতে হয়, কিন্তু মেয়ে শিশুর ক্ষেত্রে সেবক কেবলমাত্র কারিমা করে দিলেই হয়ে যায়। ঠিক হালিম, থেকে ছেলে শিশুর নামকরণ করার সময় আব্দুল হালিম, মেয়ে শিশুর নামকরণ করার সময় হালিমা করে দিলেই হয়ে যায়। ঠিক অনুরূপভাবে রাহিম ইত্যাদি যত নাম আছে তার সঙ্গে আব শব্দ যোগ করে ছেলে শিশুর নামকরণ করা যায় এবং আব শব্দ না লাগিয়ে মেয়ে শিশুর নামকরণ করা যায়। তো চলুন আজকের বিষয়ে ফিরে যাই। এক, আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা। দুই, আব্দুল হালিম অর্থ মহাধৈর্যশীলের বান্দা। তিন, আব্দুস শাকুর অর্থ প্রতিদানকারীর গোলাম বা বান্দা। চার, আব্দুস সামিয় অর্থ সর্বশ্রোতার বান্দা। পাঁচ, আব্দুস সামাদ অর্থ অভাবহীনের বান্দা। ছয়, আব্দুস সবুর অর্থ মহাধৈর্যশীলের বান্দা। সাত, আব্দুল খালিক অর্থ সৃষ্টিকর্তার বান্দা। আট, আব্দুর রৌফ অর্থ মহাস্নেহশীলের বান্দা। নয়, আব্দুস সত্তার অর্থ মহাগোপনকারীর বান্দা। দশ, আব্দুর রশিদ অর্থ সত্যপথে পরিচালকের বান্দা। এগারো, আব্দুর রফি অর্থ মহিয়ানের বান্দা বা মহিয়ানের গোলাম। বারো, আব্দুল কাহার অর্থ মহাপ্রতাপশালীর গোলাম বা বান্দা। তেরো, আব্দুল ওয়াহাব অর্থ মহাদানকারীর বান্দা। চোদ্দ, আব্দুল ওয়াহেদ অর্থ এককের বান্দা। পনেরো, আব্দুল ওয়দুদ অর্থ প্রেমময়ের বান্দা। ষোলো, আব্দুর রহমান অর্থ করুণাময়ের বান্দা। সতেরো, আব্দুর রহিম অর্থ দয়ালুর বান্দা। আঠারো, আব্দুর রাজ্জাক অর্থ রিজিকদাতার বান্দা। উনিশ, আব্দুস সালাম অর্থ শান্তিকর্তার বান্দা। কুড়ি, আব্দুল হাকিম অর্থ মহাবিচারকের বান্দা। একুশ, আব্দুল হক অর্থ মহাসত্যের বান্দা। বাইশ, আব্দুল হাফিজ অর্থ হেফাজতকারীর বান্দা। তেইশ, আব্দুল হাদি অর্থ পথ প্রদর্শকের বান্দা। চব্বিশ, আব্দুল গফুর অর্থ ক্ষমাশীলের বান্দা। পঁচিশ, আব্দুল গাফফার এটারও অর্থ ক্ষমাশীলের বান্দা। ২৬, আব্দুল জব্বার অর্থ মহাশক্তিশালীর বান্দা। ২৭, আব্দুল ফাত্তাহ অর্থ বিজয়কারীর বান্দা। ২৮, আব্দুল বাসিত অর্থ বিস্তৃতকারীর বান্দা। ২৯, আব্দুল বারি অর্থ সৃষ্টিকর্তার বান্দা। ৩০, আব্দুল আজিজ অর্থ মহাপ্রতাপশালীর বান্দা। ৩১, আব্দুল আজিম অর্থ মহাশ্রেষ্ঠের বান্দা। ৩২, আব্দুল আলী অর্থ মহানের বান্দা। ৩৩, আব্দুল আলিম অর্থ মহাজ্ঞানীর বান্দা। ৩৪, আব্দুল কুদ্দুস অর্থ পাক পবিত্রের বান্দা। ৩৫, আব্দুল নাসির অর্থ সাহায্যকারীর বান্দা। ৩৬, আব্দুল মুহাইমিন অর্থ মহাপ্রহরীর বান্দা। ৩৭, আব্দুল মুতি অর্থ মহাদাতার বান্দা। ৩৮, আব্দুল মুজিব অর্থ কবুলকারীর বান্দা। ৩৯, আব্দুল মুইজ্জ অর্থ সম্মানদাতার বান্দা। ৪০, আব্দুল মাজিদ অর্থ বুজুর্গের বান্দা। ৪১, আব্দুল লতিফ অর্থ সূক্ষ্মদর্শীর বান্দা। ৪২, আব্দুল করিম অর্থ দানকর্তার বান্দা। ৪৩, আব্দুল কাদির অর্থ ক্ষমতাবানের বান্দা। ৪৪, আব্দুল জলিল মহাপ্রতাপশালীর বান্দা। ৪৫, আব্দুল হাসিব অর্থ হিসাব গ্রহণকারীর বান্দা। ৪৬, আব্দুল হামিদ অর্থ মহাপ্রশংসা ভাজনের বান্দা। ৪৭, আব্দুল মালিক মহাসম্রাটের বান্দা। ৪৮, আব্দুল মুমিন নিরাপত্তা দানকারীর বান্দা। ৪৯, আব্দুল মুতাকাব্বির মহাগৌরবান্বিতের বান্দা। ৫০, আব্দুল কাবিজ অর্থ পরাভূতকারীর বান্দা। ৫১, আব্দুল হাফিজ অর্থ অবতরণকারীর বান্দা। ৫২, আব্দুল মুজিল্ল লাঞ্ছনা দানকারীর বান্দা। ৫৩, আব্দুল বাসির দর্শনকারীর বান্দা। ৫৪, আব্দুল আদল অর্থ ন্যায় বিচারকের বান্দা। ৫৫, আব্দুল খাবির সর্বজ্ঞর বান্দা।
56 আব্দুল কবির বিরাট আকারের বান্দা, 57 আব্দুল মুকিত শক্তিদাতার বান্দা, 58 আব্দুল রকিব পর্যবেক্ষণের বান্দা, 59 আব্দুল ওয়াসি অর্থ সম্প্রসারণকারীর বান্দা, 60 আব্দুল বাইস অর্থ পুনরুত্থানকারীর বান্দা, 61 আব্দুল শহীদ সর্বপ্রত্যক্ষকারের বান্দা, 62 আব্দুল ওয়াকিল অভিভাবকের বান্দা, 63 আব্দুল কবিয় অর্থ মহাশক্তিমানের বান্দা, 64 আব্দুল ওয়ালিয় সৃষ্টিকুলের মালিকের বান্দা, 65 আব্দুল ওয়ারিস মহা উত্তরাধিকারের বান্দা, 66 আব্দুল মুহসি অর্থ পরিসংখ্যকারীর বান্দা, 67 আব্দুল মুবদি অর্থ প্রকাশকারীর বান্দা, 68 আব্দুল মুঈদ অর্থ পুনরুত্থানকারীর বান্দা, 69 আব্দুল মুহি জীবনদানকারীর বান্দা, 70 আব্দুল মুমিত অর্থ মৃত্যুদানকারীর বান্দা, 71 আব্দুল হাই অর্থ চিরঞ্জীবীর বান্দা, 72 আব্দুল কাইয়ুম চিরস্থায়ীর বান্দা, 73 আব্দুল ওয়াজিদ সকল বস্তুর মালিকের বান্দা, 74 আব্দুল আহাদ এককের বান্দা, 75 আব্দুল মুক্তাদির সর্বভৌম শক্তির অধিকারীর বান্দা, 76 আব্দুল মুকাদ্দিস অর্থ সূচনাকারীর বান্দা, 77 আব্দুল মুয়াখির পশ্চাৎবর্তীকারীর বান্দা, 78 আব্দুল আউয়াল অর্থ সর্বপ্রথমের বান্দা, 79 আব্দুল আখির অর্থ সর্বশেষের বান্দা, 80 আব্দুজ্জাহির অর্থ প্রকাশমানের বান্দা, 81 আব্দুল বাতিন গোপনকারীর বান্দা, 82 আব্দুল ওয়ালি অর্থ অধিপতির বান্দা, 83 আব্দুল মুতাআলি সর্বোচ্চর বান্দা, 84 আব্দুল বর অর্থ মহাপুণ্যময়ের বান্দা, 85 আব্দুল তওয়াব তওবা কবুলকারীর বান্দা, 86 আব্দুল মুনতাকিম অর্থ দণ্ড বিধায়কের বান্দা, 87 আব্দুল আউফ অর্থ ক্ষমাশীলের বান্দা, 88 আব্দুল জালাল অর্থ মহিমাময়ের বান্দা, 89 আব্দুল ইকরম অর্থ সম্মানের অধিকারীর বান্দা, 90 আব্দুল মুকসিদ অর্থ ন্যায় বিচারকের বান্দা, 91 আব্দুল জামিয় অর্থ একত্রকারীর বান্দা, 92 আব্দুল গানি অর্থ অভাবমুক্তকারীর বান্দা, 93 আব্দুল মুগনি অর্থ অভাবমোচনকারীর বান্দা, 94 আব্দুল মতিন অর্থ মহাদৃঢ়শীলের বান্দা, 95 আব্দুল মানিয় অর্থ বাধা প্রদানকারীর বান্দা, 96 আব্দুল নাফিয় অর্থাৎ উপকারকারীর বান্দা, 97 আব্দুল বাদি অর্থ প্রথম সৃষ্টিকারীর বান্দা, 98 আব্দুল নূর অর্থ দীপ্তমানের বান্দা, 99 আব্দুল বাকি চিরস্থায়ীর বান্দা।